ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট ও অনেক পুকুর। রাস্তা তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করেছে। মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত 24 ঘণ্টায় জেলায় 186 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেনীর বন্যার আরও খবর জানব সহকর্মী আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে। মামুন, বন্যার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে আজকেই, গতকাল বিকেল থেকে এবং আজকেই সারাদিন প্রচুর পরিমাণ পানি লোকালয়ে প্রবেশ করে পরশুরামের প্রায় 70টি গ্রাম প্লাবিত। জানিয়ে রাখি যে এখানে এইবার সহ মোট তৃতীয় দফায় বন্যা হচ্ছে। এই তৃতীয় দফা বন্যার ফলে এই এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহুরি, কহুয়া, সিলোনিয়া নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, বাঁধের 17টি স্থান ভেঙে গতকাল এবং আজকে মোট 70টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রতিবারেই বন্যা হয় আর তারা ক্ষতির শিকার হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান তারা পান না। তাদের দাবি হলো এখানকার যে বন্যা নিয়ন্ত্রণ 122 কিলোমিটার বাঁধ আছে, এই বাঁধটিকে পুনঃসংস্কার করে টেকসই বাঁধ নির্মাণ করার তাদের দাবি। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে পানি যখন কমবে তখনই বাঁধ মেরামতের কাজ শুরু হবে, কিন্তু বৃষ্টি না কমলে এবং পানি না কমলে বাঁধ মেরামতের কোনো কাজ করা যাবে না। এছাড়া আমি আপনাকে আরও জানিয়ে রাখি যে ফুলগাজী পরশুরামের যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটি বন্যার পানির কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে এখানে 186 মিলিমিটার বৃষ্টিপাত গত 24 ঘণ্টা রেকর্ড করা হয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। একটু আগে আমরা দেখেছি যে ফেনী এক আসনের যে সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির যিনি ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আহ্বায়ক, উনি এখানে ত্রাণ বিতরণ করেছেন দুর্গত মানুষের মাঝে, তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আবদুল্লাহ আল মামুন।